মানে নবী তো আমাদের মত তো নবী তো আমাদের মত হয়ে তো দুনিয়াতে আসছে কুল ইন্নামা না বাশরুম মিসলুকুম ইউহা ইলাইহি এই আয়াত দিয়েও মানুষকে বিভ্রান্ত করে কতগুলো কাটমোল্লা বলে আল্লাহ তো কইছেন হে নবী বলেন আপনি তো আমাদের মত তো নবী তো আমাদের মত না আসলে নামাজটা কিভাবে শিখাইতো নবী যদি আর রকম আসতো বাঘের মত বা অন্য কোন সূরত আসলে আমরা কি নবীর মানুষ রাতে কি যাইতে পারতো হ্যাঁ হ্যাঁ ওনার থেকে কোনো কিছু শিখতে পারতো নবীর আখলাক আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারতো 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 না পারতো না পারতো না তারা আমার আল্লাহর ক্ষমতাকে ছোট করে দেখে যারা এই কথাগুলো বলে বলে আল্লাহর ক্ষমতা অসীম ঠিক কিনা আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম শুধু বলছে আমি আদমকে মাটি দিয়ে বানাইছি কাকে 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 আদমকে আদম আদম আর কোন জায়গায় উনি মা হাওয়াকে মাটি দিয়ে বানাইছে লেখা নেই আদমের বাম পাজরের হাড়ির অংশ দিয়ে উনি মসজিদ দিয়ে উনি মা হাওয়াকে বানাইছে সুবহানাল্লাহ তো আমার আল্লাহ খালি মাটি দিয়ে বানাইতে পারে আর কিছু দিয়ে বানাইতে পারে না বানাইতেছে কে আল্লাহ আল্লাহ এই যে ঈসা আলাইহিসসালাম এই যে ডিসেম্বর মাসে ওনার অনুসারীরা আদায় করে ওনার 25 ডিসেম্বর বড়দিন ওনাকে কি দিয়ে বানাইছে বলেন বলেন ওনার কোনো পিতা নাই ওনার 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 মায়ের সাথে কোনো পুরুষ কখনো সম্পর্ক করে নাই এটা কোরআনেই প্রতিষ্ঠিত করেছে ইহুদিরা এই বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিত আগে কিন্তু আল কোরআনেই ঘোষণা এসেছে আমার নবীর মাধ্যমে যে বাতাসের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের ধর্ম হয়েছে কিসের মাধ্যমে আল্লাহ বলছেন মারিয়াম হা করো জিব্রাইলের মাধ্যমে বাতাস দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সেটা দিয়ে বাতাস দিয়েও কিন্তু মানুষ হয় হয় কি না বাতাস দিয়েও মানুষের ধর্ম হয় না খালি মাটি ওইখানে মাটি ঢুকাইছে বাতাস ঢুকাইছে কোন ফায়া কোন আমার আল্লাহ চাইলে হয়ে যায় সুবহানাল্লাহ যারা এগুলো বলে তারা আল্লাহর ক্ষমতাকে কমাইতে চায় ঠিক কিনা আর আর ম্যাক্সিমাম মানব জাতির জন্ম হয়েছে এক ফোঁটা পানি থেকে ঠিক কিনা মায়ের গর্ভে বাবার থেকে যে এক ফোঁটা পানি থেকে কিন্তু সব হয়ে যাচ্ছে ঠিক কিনা তাহলে পানি থেকে মানব জাতির জন্ম হয় নাকি 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 কি বলেন আপনাদের এইভাবেই তো হয়েছে তো আমার আল্লাহ চাইলে যে কোনো উপায়ে আল্লাহ চাইলে জন্মটা আল্লাহ করাইতে পারে পারে কিনা নবীর বিষয়ে নবীও মাহমানার গর্ভ থেকে আসছেন বাবা আব্দুল্লাহর থেকে কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে কিছু বিষয় সেটা কি আল্লাহ কোরআনেই বলেছেন যে সৃষ্টি সমস্ত সৃষ্টির আগে আমার নবী কি আমার নূর থেকে আমি পয়দা করেছি সুবহানাল্লাহ কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আমি পাঠিয়েছি আমার নূর সুবহানাল্লাহ এবং কিতাব আল কোরআন সুবহানাল্লাহ তো এরা বলে এই নূরের কথা আল্লাহ বলছে এটা হচ্ছে জ্ঞান এটা নূরে মোহাম্মদী হিসেবে স্বীকার করতে চায় না যাই হোক আল্লাহ যেন এদেরকে বুঝার তৌফিক দান করুক